গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকি পিকস আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকি পিকসে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন, অজয় রায়ের লেখা গল্প বিদেহী আত্মা। গল্পের এডিট সৃজন মুখার্জি, গল্পে এসএফএক্স এবং মিক্সিং মাইকেল রনি মল্লিক, গল্প পাঠ পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বিদেহী আত্মা। বোলপুর শহরে সাপ্তাহিক বঙ্গবার্তার সম্পাদক শ্রী কুঞ্জবিহারী মাইতির ছোট্ট অফিস কামরায় সকালবেলা একবার উঁকি দিল দীপক। দীপককে দেখেই কুঞ্জবিহারী গমগমে গলায় হেঁকে উঠলেন। এই যে রিপোর্টার, তোমার কথাই ভাবছিলুম। কেন জানতে চায় দীপক। তোমাকে কয়েকটা ইনফরমেশন জোগাড় করে দিতে হবে, মানে একটু গোপনে। তুমি ছাড়া আর না কাউকে ঠিক ভরসা করতে পারছি না। কিসের ইনফরমেশন? দীপকের প্রশ্নের জবাব না দিয়ে সম্পাদক বললেন, তুমি তো বীরভূমের প্রাচীন অট্টালিকা নিয়ে একটা স্টোরি করছো বঙ্গবার্তায়, বেশ হচ্ছে। তেমনি আরেকটি বাড়ির সন্ধান পেয়েছি, অন্তত 200 বছরের পুরনো মস্ত বড় বাড়ি, যাও গিয়ে একবার দেখে এসো। আর সেই সঙ্গে ওই বাড়ির কিছু খবর এনে দাও তো আমায়। কি খবর? ওই বাড়িতে নাকি প্রচুর পুরনো আমলের ফার্নিচার আছে, খাসা কারুকার্য করা, উত্তম কাঠের তৈরি, কাঠের ঝাড়বাতিও আছে কিছু। শুনলাম বাড়িটা শিগগিরই ভেঙে ফেলা হবে, তাহলে ওই সব ফার্নিচার নিশ্চয়ই কিছু বিক্রি করে দেবে। তুমি বাড়িটা ঘুরে দেখতে দেখতে নজর করবে ওই ফার্নিচারগুলোর কি অবস্থায় আছে, মানে ওই ডিজাইনটা কেমন, আর সত্যি বাড়িটা ভাঙা হলে কবে নাগাদ। তখন ফার্নিচার, ঝাল লন্ঠন এইসবগুলো সব বিক্রি করবে কিনা, আর শেষ মুহূর্তে ওগুলো কিনতে পারলে বেশ কম পয়সায় পাওয়া যাবে। কেন, আপনি পুরনো ফার্নিচার ঝাড় লণ্ঠন কিনবেন নাকি বাড়ি সাজাতে? দূর, আমি নয়, হে, সে অন্য খদ্দের। আমার এক বন্ধু কিনবে, সে পুরনো আমলের শৌখিন ফার্নিচারের ব্যবসা করে আর বিক্রি করে হাল আমলের বড় লোকের কাছে, মোটা লাভে। সেগুলো নিলামে চড়ায় আর সিনেমা কোম্পানিতেও ভাড়া দেয় ওই পুরনো প্রাসাদের সেট সাজাতে। আমাকে বলে রেখেছে পুরনো ভালো ফার্নিচারের খোঁজ পেলে ওকে খবর দিতে, দরে পোষালে কিনবে। বেশ খেয়াল করে দেখবে ঘুরে ঘুরে। কত দূরে বাড়িটা? বেশি দূরে নয়, নানুরের কাছে, কুসুমপুর নাম গ্রামটার, নাকি বেশ বড় গ্রাম। বাস রাস্তা থেকে বলতে পারো মাইলখানিক ভেতরে, নাম হচ্ছে দত্ত বাড়ি। তা আপনি নিজে গিয়ে একবার দেখে আসছেন না কেন? আরে আমার সময় কোথায়, আগামী সংখ্যাটা বের করেই ছুটতে হবে ভাগ্নির বিয়েতে। তাছাড়া পুরনো বাড়ির সাবজেক্টটা নিয়ে লিখছো তুমি, তাই তোমার যাওয়াটাই মানাবে ভালো। ফার্নিচার বিক্রি নিয়ে বেশি ইন্টারেস্ট দেখিও না, তাহলে দর বাড়াবে মৌকা বুঝে। সে যাবো আমার বন্ধুকে নিয়ে আসল বিক্রির সময়। দর তো তখনও হাঁকতে পারে, পারে না? আরে দূর, আসল পরিচয় কি দেবো তখন? বন্ধুর সঙ্গে আরও 2-4 জন কর্মচারীও যাবে আলাদা আলাদাভাবে, ভান করবে কেউ কাউকে চেনে না, সবাই বলবে ওই বীরভূম বর্ধমানের লোক শখ করে 2-1 পুরনো আমলের ফার্নিচার কিনতে চায়, যদি অবশ্য দরে পোষায়। ধরতেই পারবে না কলকাতার পার্টি, একই দলের। তা দত্তবাড়ির ইতিহাসটা একটু বলুন। ওই যা শুনেছি, দত্তদের এক আদি পুরুষ, ইংরেজ আমলের প্রথম দিকে কলকাতায় ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন। সেই টাকায় দেশগাঁ কুসুমপুরে অনেক জমি জায়গা কেনেন, প্রকাণ্ড বাড়িও বানান, মানে ছোটোখাটো জমিদার বনে যান। কিন্তু শেষ বয়সে কুসুমপুরে কাটান, তারপর থেকে দত্তরা কুসুমপুরেই বাস করতে থাকেন, ওখান থেকে টুকটাক ব্যবসা বাণিজ্যও চালান। তবে অবস্থা ক্রমে পড়তে থাকে, এখন আর কিছুই নেই, বর্তমান মালিক 2 ভাই, কেউ এখানে পারমানেন্টলি থাকে না, একজন থাকে ব্যাঙ্গালোরে আর একজন থাকেন শিলিগুড়িতে, তারা কদাচিৎ আসেন দেশের বাড়িতে। সম্প্রতি এক ভাই চুনিলাল দত্ত, যিনি শিলিগুড়িতে থাকেন, এসেছেন কুসুমপুরে।
কয়েকদিন মাত্র থাকবেন, ব্যাস ওইটুকুই জেনেছি। এতেই আশা করি তোমার কাজ চলে যাবে। বেশ, যাব কুসুমপুর কাল পরশুর মধ্যে। উঠে পড়ে দীপক। হঠাৎ কুঞ্জবিহারি মিচকি হেসে বললেন, অজনাও তো বাড়িটায় ভূতুত আছে কি না। ভূত আছে নাকি? জানি না ঠিক, থাকতেও পারে। অত বছরের প্রাচীন বাড়ি থাকলে মানে খোঁজ পেলে তোমার স্টোরিটা জমবে বেশি, বুঝলে? কুসুমপুরে দত্ত বাড়ির হদিশ পেতে অসুবিধা হল না দীপকের। সত্যি বিশাল বাড়িখানা, বহু পুরনো, দেখলেই বোঝা যায়। বাইরের দেওয়ালের বেশিরভাগ জায়গায় ইট বেরিয়ে পড়েছে পলেস্তারা খসে। গাঁদা বট অশ্বত্থের চারা গজিয়েছে দেওয়ালের ফাটলে। অজস্র জানলা দরজাগুলো রংচটা, কোনোটা বা ভাঙা। বাড়িটা দোতলা, সেই অট্টালিকা ঘিরে বড় বড় আম, কাঁঠাল, জাম ইত্যাদি নানান গাছের প্রায় জঙ্গল বলা যায়। কিন্তু পাতাবাহার আর ফুলের গাছও রয়েছে বাগানে। তবে বোঝা যায় বাড়ি ঘিরে এই গাছগাছালির এখন আর যত্ন হয় না। অবশ্য বাড়ির সামনেটা মোটামুটি পরিষ্কার। একটা পায়ে চলা মেঠো পথ বাড়ির সদর দরজা থেকে শুরু হয়ে মিশেছে গ্রামের রাস্তায়। নিস্তব্ধ চারিধার, বাড়িতে লোকজন থাকলেও কারোর সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। দত্ত বাড়ির হাট করে খোলা বিরাট সদর দরজার বাইরে দাঁড়িয়ে এদিকে ওদিকে চাইছে দীপক, যদি বাড়ির কারুর দেখা মেলে। এমন সময় হন্তদন্ত হয়ে এক বছর চল্লিশেক বয়সী, ফুল প্যান্ট শার্ট পরা এক ভদ্রলোক বেরিয়ে এলেন বাড়ির ভেতর থেকে। তার হাতে একটি থলি। তিনি চমকে তাকালেন দীপকের দিকে। দীপক অমনি এগিয়ে গিয়ে বলে, আগে চুনিলাল বাবুর খোঁজে এসেছিলাম। আমি চুনিলাল দত্ত, জবাব দেয় ভদ্রলোক। নমস্কার, আমি দীপক রায়, বোলপুর থেকে আসছি, সাপ্তাহিক বঙ্গবার্তা কাগজের একজন রিপোর্টার। আপনাদের এই বাড়ি নিয়ে কিছু লিখতে চাই। বীরভূম জেলার প্রাচীন অট্টালিকাগুলো নিয়ে একটা সিরিজ লিখছি বঙ্গবার্তায়। আপত্তি না থাকলে আপনাদের বাড়িটা যদি একবার ঘুরিয়ে দেখান, মানে ভেতরটা আর বাড়ির ইতিহাস যদি কিছু বলেন তাহলে ভালো করে। চুনিবাবু বিব্রতভাবে বললেন, লিখুন, আপত্তির কী আছে? তবে এখন একটু জরুরি কাজে বেরোচ্ছি, আপনি বরং একটু ঘুরে আসুন। নয়তো অপেক্ষা করতে পারেন, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরব, তখন না হয় দেখাবো আর বলবো। দীপক ভাবল অচেনা গায়ে পথে পথে ঘুরবে কোথায়, তার চেয়ে বরং ভেতরে থাকলে কিছুটা দেখে নেওয়া যাবে বাড়িখানা। সে বলল, আগে ভেতরে বসেই না হয় অপেক্ষা করি বরং। বেশ, তাহলে মহাদেব। এই মহাদেব, ডাক দিলেন চুনিলাল। একটু বাদে একজন মাঝবয়সী ধুতি গেঞ্জি পরা শ্যামবর্ণ জোয়ান পুরুষ হাজির হল সেখানে। হ্যাঁ, এই বাবুকে নিচের বেঞ্চিতে বসা, আমি ফিরে এসে কথা বলবো, নির্দেশ দিলেন চুনিলাল। তারপর হনহন করে চলে গেলেন। মহাদেব দীপককে নিয়ে ভেতরে ঢোকে মস্ত খোলা বারান্দা। বারান্দার লাগোয়া সার সার ঘর। সিঁড়ি দিয়ে বারান্দায় ওঠে দীপক মহাদেবের পিছু পিছু। বারান্দায় দুটো কাঠের বেঞ্চি পাতা, পিঠে ঠেসওয়ালা চওড়া বেঞ্চি। তারই একটা দেখিয়ে মহাদেব বলল, বসুন আপনি, আমার কাজ আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, নিচতলার কোণের দিকে একটা দরজা দিয়ে অদৃশ্য হল মহাদেব। দীপক একা বেঞ্চিতে বসে রইল। একতলায় আর কারুর দেখা পাওয়া গেল না, তবে দোতলায় যে লোক আছে সেটা বোঝা যায়, কারণ দোতলার বারান্দার দড়িতে শাড়ি শুকোচ্ছে। এক স্ত্রী কণ্ঠের কথাও শোনা গেল সেখানে বার কয়েক। দীপক বসে বসে লক্ষ্য করে, দোতলার প্যাটার্নটা অনেকটা একতলার মতোই, তবে বারান্দায় লোহার গ্রিলের রেলিং দেওয়া। নিচের তলার কিনার ঘেঁষে মোটা মোটা গোল থাম দোতলার বারান্দার ভার বইছে। থামগুলোর গায়ে সুন্দর নকশা,
তবে সেই সব কারুকার্য দীর্ঘদিনের অবহেলায় বিবর্ণ এবং রংচটা। এই অট্টালিকা একদা বহু খরচে সযত্নে বানানো হয়েছিল, কিন্তু আজ এর দশা অতি জীর্ণ। উল্টো দিকের বারান্দায় আর একদিককার এক কোণে লম্বা লম্বা মোটা বাঁশ দিয়ে মেঝে থেকে ছাদ অবধি ঠেকা দেওয়া হয়েছে, অর্থাৎ ওই সব জায়গায় ছাদ বসে গেছে কিছুটা। এবার দীপক উঠে পড়ে পায়চারি শুরু করল। নিচের ঘরগুলোর বেশিরভাগেরই দরজা বন্ধ। বারান্দায় একটি ভারী কাঠের টেবিল, তার মাথায় গোল শ্বেতপাথর লাগানো, মূল্যবান কাঠে তৈরি টেবিল নিশ্চয়ই। ভালো পালিশ পড়লে আর দাগ লাগা পাথরটা পুছলে টেবিলের চেহারাটা দেখার মতো হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমন ফার্নিচার এই বাড়িতে নিশ্চয়ই অনেক আছে। একটা ঘরের আধখোলা দরজার কপাটের ফাঁক দিয়ে উঁকি মেরে দীপক দেখল যে ঘরের মধ্যে একটা পালঙ্ক পাতা। পালঙ্কে মশারির কাঠের স্ট্যান্ডগুলো সাপের মতো প্যাঁচালো এবং কারুকার্যময়, কিন্তু পালঙ্কে বিছানো একটা ছেঁড়া খোঁড়া গদি। হলঘর টাইপের একটা বড় ঘরের খোলা জানলার সামনে এসে ঘরে ঢুকে একবার তাকালো সে। সেখানটা ভালো করে পর্যবেক্ষণ করার মতলবে ইতস্তত একটু এদিক ওদিক দেখে নিল দীপক। কি বাড়িটা দেখতে এসেছেন? ধীর ভরাট গলার কথা পেছন থেকে শুনে চমকে ফিরল দীপক। দেখল এক সৌম্যদর্শন বৃদ্ধ, 7 কিংবা 8 ফুট তফাতে দাঁড়িয়ে, মুখে স্মিত হাসি। বৃদ্ধের রং ফর্সা, দোহারা গরম, সুশ্রী চোখ মুখ, আর মাথায় অর্ধেক টাক আর অর্ধেক সাদা ধবধবে চুল, পরনে ফতুয়া আর ধুতি, খালি পা। ওই ঘরটা দেখার ইচ্ছে বুঝি? হাসি মুখে জানতে চান বৃদ্ধ। হ্যাঁ হ্যাঁ, ভাবছিলাম তাই, সংকুচিতভাবে জানায় দীপক। বেশ, আসুন দেখাচ্ছি। বৃদ্ধ দরজার দিকে এগোন দীপকের পাশ কাটিয়ে। দীপক জিজ্ঞাসা করে, আগে আপনি? আমি? আমি বাড়িরই একজন, আসুন। আসুনের বেশি বলেন না বৃদ্ধ, হয়তো এর বেশি বলতে চান না কোনো কারণে। তা যাই হোক গে, বৃদ্ধ ঘরের ভেতর পা দিয়ে বললেন, এই ঘরটা দত্তবাড়ির বৈঠকখানা ছিল, লোকজন বসতো, জলসা হতো, আবার এই ঘরটাকে ফ্যামিলির অ্যালবামও বলতে পারেন। না 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 না, ফটোগ্রাফ নেই, আছে দত্ত পরিবারের পূর্বপুরুষ প্রায় সব কর্তাদেরই পোর্ট্রেট, হাতে আঁকা ছবি, এই দেখুন। দীপক দেখল ঘরের একদিকের দেওয়ালের বেশ উঁচুতে পরপর ঝুলছে বিশাল আকারের প্রতিকৃতি, নানান পোশাকে সজ্জিত, নানান ভঙ্গিতে আঁকা ছবির মানুষগুলি। প্রতিটি ছবির ফ্রেম দামি চওড়া কাঠ বা পেতলে বাঁধানো। এক নজরে পোর্ট্রেটগুলি দেখে নিয়েই দীপকের চোখ ঘুরতে থাকে হলঘরের অন্য বস্তুগুলির ওপর। প্রথমেই তার দৃষ্টি গেল ছাদ থেকে টানানো একটা মস্ত বড় ঝাড় লণ্ঠনের দিকে। এমন চমৎকার বেলোয়ারি কাঁচের ঝাড়বাতি সে আগে কখনো দেখেনি। ঘরের মধ্যে অনেকগুলি চেয়ার, টেবিল, টুল এলোমেলোভাবে সাজানো রয়েছে। এগুলোর বেশিরভাগই চমৎকার কারুকার্য করা, পুরনো আমলের দামি কাঠে তৈরি মূল্যবান আসবাব। ঘরের একধারে দেওয়াল ঘেঁষে কয়েকটা তক্তপোষের ওপর একটা পুরু দামি কার্পেট বিছানো রয়েছে, তবে সেটি বহু পুরনো এবং জায়গায় জায়গায় লোম ওঠা। একদিকে দেওয়ালে একখানা বিরাট আয়না ঝোলানো, একটা স্তব্ধ দেওয়াল ঘড়িও ঝুলছে। ঘরের আয়না, আসবাব, ছবি সব কিছুতেই ধুলোর আস্তরণ, ছাদে ঝুল, মেঝে নোংরা। বৃদ্ধ এক মনে মুগ্ধ চোখে দেখছেন দত্ত পরিবারের ছবিগুলো। তিনি দীপককে আঙুল দেখিয়ে বললেন, এই প্রথম ছবিটা হচ্ছে ঈশ্বর মনীন্দ্রলাল দত্তের, উনি এই বাড়ি তৈরি করেন,
ওর উদ্যোগেই দত্ত পরিবারের সৌভাগ্যের সূচনা। বাকিগুলো দত্তদের বংশের অন্যান্য পুরুষদের ছবি। আরেকজনেরও পোর্ট্রেট আছে, তবে এখানে নেই, দোতলায়। দীপক লক্ষ্য করে যে দত্তদের ছবিতে চেহারার একটা মিল রয়েছে, এমনকি চুনিলাল বাবু এবং এই বৃদ্ধের চেহারাতেও বেশ কিছুটা মিল পাওয়া যায়। বৈঠকখানাটা দেখে নিয়ে আরও দুটো ঘরে ঢুকলো দুজনে। বোঝা যায় যে ঘরগুলো ইদানিং ব্যবহার করা হয় না, পরিষ্কারও করা হয় না, তবে দুটো ঘরেই কয়েকটা পুরনো আমলের ভালো ফার্নিচার রয়েছে। একটা ঘরে মেঝে থেকে ছাদ অবধি বাঁশের ঠেকা, অর্থাৎ এই ঘরেরও ছাদ নেমে এসেছে, তাই ঠেকনা দেওয়া হয়েছে। দীপক বলল, এই বাড়ির হাল দেখছি বেশ কয়েকটা জায়গায় বেশ খারাপ। কতকালের বাড়ি, বহু বছর মেরামত হয়নি, বিষণ্নভাবে সায় দেয় বৃদ্ধ। যদি ভেঙে পড়ে, ঘরে এত ভালো ভালো ফার্নিচার, ছবি, এগুলোর কি হবে? জানি না, বৃদ্ধ বেশ মনমরা হয়ে পড়েন। যেন ঘরের বাইরে এসে বৃদ্ধ বলেন, 50-60 বছর আগেও এ বাড়ি গম গম করত, আজ দেখছেন কেমন খা খা করছে। দীপক এবার তাক বুঝে সম্পাদক কুঞ্জবিহারীর শেষ অনুসন্ধানটির খোঁজ নেয়। আচ্ছা, এই বাড়িতে যে এত লোক ছিলেন জীবনভর, তারা কি সবাই এই বাড়ির মায়া ত্যাগ করতে পেরেছেন পরলোকগত হয়েও? কে জানে, বৃদ্ধ উদাসভাবে বলেন। উৎসাহিত দীপক বলে, আচ্ছা এই বাড়িতে কোনো প্রেতাত্মা মানে ভূতটুত আছে নাকি? ভূত? বৃদ্ধ ভুরু কুচকিয়ে তাকান। হ্যাঁ, মানে এই গ্রামের লোকজন বলছিল, মানে বোলপুরে, তাদের নাকি রাতে এ বাড়িতে ঢুকতে এখন ভয় লাগে। বৃদ্ধ থমথমে মুখে গম্ভীর স্বরে বললেন, দেখুন মশাই, আমি বহু বছর ধরে এই বাড়িতে আছি, ভয়ের কিছু দেখিনি শুনিও নি, যত বাজে লোকের রটও না। বৃদ্ধের মনে ঘা লেগেছে বুঝেই দীপক তাড়াতাড়ি কথা ঘোরায়, হ্যাঁ 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 ঠিক ঠিকই বলেছেন, তা দোতলাটা একবার দেখলে হতো। সরি, এখন ওপরে যাব না, চুনিকে বলবেন বরং যদি দেখায়, চলি। বৃদ্ধ ধীর পায়ে হেঁটে বারান্দার কোণ ঘুরে আড়ালে চলে গেলেন। যাহ, ভদ্রলোক চটে গেলেন বোধহয় ভূতের প্রসঙ্গ তুলতে। যাকে, দীপক এবার সদর দরজায় গিয়ে দাঁড়ায় চুনিলালের অপেক্ষায়। চুনিলাল মিনিট দশেক বাদেই ফিরলেন, দীপককে দেখে বললেন, ও আপনি এখনো রয়েছেন, চলুন চলুন দেখাচ্ছি। একতলার বারান্দায় উঠে দীপক বলল, নিচতলাটা দেখে নিয়েছি, মানে উনি দেখিয়ে দিয়েছেন। কে? অবাক হলেন চুনিলাল। এক বৃদ্ধ ভদ্রলোক, নাম বললেন না, বললেন এই বাড়িরই একজন, বেশ ফর্সা, মাঝারি হাইট, টাক মাথা। বিশ্বনাথ কাকা। কে তিনি? আমাদের নায়েব ছিলেন, সম্পর্কে আমাদের আত্মীয় বটে, এখনো যেটুকু জায়গা জমি আছে আমাদের আর এই ঘর বাড়ি উনিই দেখাশোনা করেন, আমরা থাকি কতটুকু তা ওকে এই বাড়ির একজন বলা যায় বই কি। আগে এই বাড়িতেই থাকতেন, এখন কাছেই নিজের বাড়ি আলাদা করে ফ্যামিলি নিয়ে থাকেন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে দীপক সোজাসুজি জিজ্ঞাসা করল, শুনলাম এই বাড়ি ভেঙে ফেলে আপনারা নতুন বাড়ি বানাচ্ছেন? তাই প্ল্যান মশাই, এই বাড়ি রক্ষা করা আর আমাদের সাধ্য নেই, ভালো মতো মেরামতেরই প্রচুর খরচ, ভেবেছি আমি আর দাদা এই জমিতেই দুটো আলাদা আলাদা বাড়ি বানিয়ে নেব, এ বাড়ির দরজা জানালার কাঠগুলোও পাওয়া যাবে। তাহলে এই ফার্নিচার, ছবি টবি এগুলোর কি হবে? কিছু ফার্নিচার বিক্রি করে দেব, তবে ফ্যামিলি পোর্ট্রেটগুলো তো রাখতেই হবে। কবে ভাঙছেন এই বাড়ি? দেরি আছে, দাদার সঙ্গে বসে ঠিক করব, টাকার জোগাড় করতে হবে তো। দোতলার ঘরের ওই দিকের বারান্দার আসবাব মোটামুটি দেখতে দেখতে দীপক বলল, বিশ্বনাথবাবু বলেছিলেন যে দোতলাতেও আপনাদের ফ্যামিলির একজনের পোর্ট্রেট আছে। হ্যাঁ, এই ঘরেই, আমার বাবার ছবি। ঘরটা মনে হয় লাইব্রেরি ঘর, ঘরে প্রচুর বই, দেওয়ালে কাঠের ফ্রেমে বাঁধানো একটা অয়েল পেন্টিং ঝুলছে, বেশ
বড় সাইজের পোর্ট্রেট, তবে নিচের পোর্ট্রেটগুলোর মতো অত বড় নয় বুক অবধি আঁকা ছবিগুলো। তার মধ্যে থেকে একটা পোর্ট্রেট দেখিয়ে চুনিবাবু বললেন, আমার বাবা শোভনলাল দত্ত। চুনিবাবুর বাবার ছবির ওপর চোখ পড়তেই দীপক চমকে ওঠে, আরে এ যেন বিশ্বনাথ বাবুর মুখ। সে প্রশ্ন করে, আচ্ছা আপনার বাবা তো শুনেছি মারা গেছেন। হ্যাঁ, 4 বছর আগে, 78 বছর বয়সে। এমনি ভালোই ছিলেন, এ বাড়িতেই কাটিয়েছেন সারা জীবন, হঠাৎ চলে গেলেন হার্ট অ্যাটাকে। মা এখন থাকেন দাদার কাছে। আগে আপনার বাবার সাথে বিশ্বনাথবাবুর চেহারার ভীষণ মিল আছে তো? মিল তো একটু আছে, কিন্তু বাবার নাক আরও চোখা ছিল, চোখও একটু বড়। বিশুকাকার মুখটা একটু গলছে, বাবার ছিল লম্বাটে। আর বিশুকাকা বাবার তুলনায় একটু রোগাও, তবে রং দুজনেরই ফর্সা, হাইট প্রায় একই, মুখেও দুজনের আদল আছে বটে। এ বাড়িতে আর কেউ আছে আপনার বাবার মতো দেখতে? চুনিবাবু দোনামোনাভাবে বললেন, না তো। দীপক আর কথা না বাড়িয়ে খুঁটিয়ে দেখে চুনিবাবুর বাবার ছবিখানা। নিচে যাকে দেখেছে দীপক, যার সাথে ঘুরেছে সে, এ যে হুবহু তার মুখ। সেই নাক, চোখ, ঠোঁট, চিবুক, এমনকি ঠোঁটের কোণে তেমনি একটা চাপা হাসি। দীপক থ হয়ে গেল, বলতে গিয়েও আসল ব্যাপারটা সে চেপে গেল। কী দরকার, চুনিবাবু ভয় পাবেন, কিন্তু বঙ্গবার্তায় সত্যি ঘটনাটা লিখতে হবে বই কি? চুনিলাল বিশ্বনাথবাবুর সাথে কথা বলতেই সব ফাঁস হয়ে যাবে, বিশ্বনাথবাবু দীপককে দেখাননি ঘুরিয়ে। চুনিলাল তখন নিশ্চয়ই ভাববেন, তাহলে দীপককে কে বাড়িটা ঘুরিয়ে দেখালো? লোকটিকে দেখতে আবার অবিকল স্বর্গীয় শোভনলালের মতো। চুনিলাল কি আঁচ করতে পারবেন ব্যাপারটা? ঠিকই পারবেন। দীপক মনে মনে এ কথা ভাবল, স্বর্গীয় শোভনলালের বিদেহী আত্মা আবার পৃথিবীর মায়ায় ফিরে এসে তাকে হয়তো এই বাড়িটা দেখিয়েছে, হয়তো দীপককে সাহায্য করেছে তারই রিপোর্ট লিখবার জন্য। সেদিক দিয়ে দীপক খুবই ভাগ্যবান, আর সেই কারণেই শেষ অবধি বঙ্গবার্তায় একটি ভালো রিপোর্ট লেখা তার পক্ষে সম্ভব হবে। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প বিদেহী আত্মা। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকি পিক সাবস্ক্রাইব করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি শনিবার এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।